জামনগর আউটপোস্টের ইনচার্জ রাকেশ পদ্ম ওনার কাছে গোপন খবর আসে যে একটা টমটম ই রিক্সা নম্বর হচ্ছে TR01G4215। তো ওই টমটম করে কিছু মানে ফরেন লিগার্স ইলিগেলি অন্য জায়গায় যাওয়ার কথা, তো সেই মানে খবর অনুযায়ী রাকেশ বৈদ্য রামনগর বাড়ির ওসি সঙ্গে মামুন কাজীকে নিয়ে অন্য স্টাফদের নিয়ে ওই প্রগতি রুটে অ্যাম্বুস করে। তো যথারীতি যখন টোটোটা আসছিল তখন ওকে ডিটেন করে এবং ডিটেন করার পর ওর মধ্যে সার্চ করে টোটাল 760 বোতলস ফরেন লিকার্স ডিফারেন্ট ব্র্যান্ড ডিফারেন্ট কোয়ান্টিটি উদ্ধার করা হয় এবং সঙ্গে দুজন লোককে আটক করা হয়, একজন কাজল চন্দ্র দাস একজন নয়ন দাস, এদের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মানে এই মদগুলো? কালিকাপুর নিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো ইলিগেলি ওগুলো স্টক করার কথা ছিল, তো সেই খবর ভিত্তিতে ওদেরকে ডিটেন করা হয়েছে। আগামী দিনে তো শারদীয় উৎসব, আগামী দিনেও কি এই ধরনের অভিযান অব্যাহত? অবশ্যই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, কারণ ল অর্ডার যদি মেনটেন করতে হয় তো এগুলো তো রিড করতে হবে আমাদের। নামটি কি বলবেন দুজনের? একজনের নাম কাজল চন্দ্র দাস, একজনের নাম নয়ন দাস। তারা কি বাড়ি কোথায়? বাড়ি কালিকাপুর। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 2.5 লাখ। এখন অবধি কি জানা গেছে তারা কি প্রতিনিয়ত মানে এই ধরনের ব্যবসা কোনোর সঙ্গে জড়িত? আমরা ভেরিফাই করছি, তারা এত লার্জ স্কেলে যেহেতু নিয়ে যাচ্ছে সেটা আমাদেরও সাসপেক্ট যে তারা এই বিজনেসের সঙ্গেই হয়তো যুক্ত আছে, কারণ লার্জ স্কেলে এত লার্জ স্কেলে নিয়ে যাওয়া তো একদিনে না অনেক দিনেই ওদের এরকম হচ্ছে, এগুলো তবে আমরা ভেরিফাই করে দেখছি।